প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্সের তিনের দাগ তিনের দ্বারা কী রয়েছে দেখো দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পারিশ করতে পারে দু দুদিনে দিনে দরজার তিন অংশ পালিশ করতে কতজন লাগবে হিসাব করি ঠিক আছে তবে দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পারিশ করতে পারে দু দিনে দরজা দুয়ের তিন অংশ পালিশ করতে কত দিন কতজন লাগবে ঠিক আছে তাহলে আমরা এটা অঙ্কের ভাষায় লিখে নিচ্ছি তাহলে গণিতের ভাষায় কাজের পরিমাণ যখন একের তিন অংশ সময় লাগছে এক দিন শ্রমিক লাগছে দুজন ঠিক আছে তাহলে যখন অংশ পরিমাণ যখন দুয়ের তিন অংশ সময় দু দিন লাগছে তখন শ্রমিক কতজন লাগবে ঠিক আছে তাহলে সময় দু দিন যদি হয় তাহলে কতজন শ্রমিক দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক লাগবে তাহলে আমরা দেখে নাও এখানে সম্পর্কটা আগে দেখে নিতে হবে যেটা কোনটার সঙ্গে কী সম্পর্ক রয়েছে তাহলে সময়ের সঙ্গে শ্রমিকের কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক হয় অর্থাৎ সময় যদি বেশি বেশি লাগে তাহলে আমাদের বেশি লাগে তাহলে শ্রমিক কীভাবে কমবে ঠিক আছে শ্রমিক যদি বেশি লাগে তাহলে সময়টা কমবে অর্থাৎ এটা কিন্তু এদের সঙ্গে শ্রমের সঙ্গে শ্রমিকের ব্যস্ত সম্পর্ক রয়েছে আর কাজের পরিমাণ আর শ্রমিক তাহলে কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে শ্রমিক বাড়বে অর্থাৎ এটা কিন্তু সরল সম্পর্ক রয়েছে এটা রয়েছে ব্যস্ত সম্পর্ক আর শ্রমিকের সঙ্গে কাজের পরিমাণ রয়েছে সরল সম্পর্ক এই সম্পর্কটা জানলে কিন্তু অঙ্কগুলো সহজে করা যাবে তাহলে আমরা এই অঙ্কটা করে নিচ্ছি একদিনে একের তিন অংশ দরজা পালিশ করে দুজন ঠিক আছে তাহলে অতএব এক দিনে এক অংশ মানে পুরোটা এক অংশ দরজা পালিশ করে দুই ভাজিত একের তিন অর্থাৎ দুই গুণিত তিনের জন ঠিক আছে অতএব তাহলে এটা এক এটা এক পেয়ে গেল তাহলে দুই দিনে দুয়ের তিন অংশ বলা আছে দুয়ের তিন অংশ দরজা পালিশ করে দুই গুণিত তিন গুণিত দুয়ের তিন গুণিত দুই দিয়ে ভাগ ঠিক আছে দুই গুণিত তিন গুণিত দুই গুণিত দুই গুণিত তিন অর্থাৎ দুই গুণিত তিন মূলত দুয়ের তিন আর দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমরা এটা দেখে নেব কত হচ্ছে তাহলে দুই দুই কেটে গেলো তিন তিন কেটে গেলো অর্থাৎ দুজন লাগবে ঠিক আছে তাহলে এটাই আমাদের উত্তর হবে ঠিক আছে আরেকবার দেখে নিচ্ছি একদিনে একের তিন অংশ দরজা পালিশ করে দুইজন ঠিক আছে তাহলে একদিনে এক অংশ অর্থাৎ পুরোটা অংশ পালিশ করবে কতজন বেশি লাগবে তাহলে তিন তিন দুগুণে ছজন লাগবে তাহলে দুই দিনে দুইয়ের তিন অংশ পালিশ করতে কি লাগবে দুই গুণিত তিন গুণিত দুইয়ের তিন আবার দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমাদের লাগছে দুইজন ঠিক আছে ডেয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এভিবডি ফর ওয়াচিং দিস ভিডিও